কর্মসূচি নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগ, লক্ষ্য পূরণে বিশেষ জোর। ঢাকা 17 আসনের ভোট সুষ্ঠু না হলে নাকে খত দেবেন ডিএমপি কমিশনার, নির্বাচন কমিশনের সাথে বৈঠক। তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করার নির্দেশনা প্রধানমন্ত্রীর। সংস্কৃতি মন্ত্রণালয়ে 6 প্রকল্পের ভিত্তি স্থাপন। ঢাকায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, এডিস নিধনে আজ থেকে বিশেষ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি। 11.5 ঘন্টা পর ঝালকাঠির সুগন্ধায় তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে নিঃশেষ সব তেল, দগ্ধ 11 জন। মস্কো বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলা, দাবি রাশিয়ার, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় নিহত 4। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাতে ভারতের প্রতিপক্ষ কুয়েত, কাল শুরু বাংলাদেশ আফগান ওয়ানডে সিরিজ। শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিকা আজিজ। আগামী নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনতে নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগ, নেতাকর্মীদের সেভাবেই প্রস্তুত করা হচ্ছে। নেতারা বলছেন, শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচন থেকে সরেই যায়, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি যেন 50% ওপরে থাকে, সেটাই লক্ষ্য। জানান, সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের উপস্থিতিই বলে দিচ্ছে মানুষ ভোট দিতে চায়। জয় যাদবের রিপোর্ট। 2014 জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি, 18-তে অংশ নিলেও সেভাবে নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় ছিল না দলটির নেতাকর্মীরা। ফলে নৌকার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতায় যেমন ছিল না ধানের শীষের প্রার্থীদের, তেমনি নির্বাচনের দিন কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও ছিল কম। বছর শেষেই দ্বাদশ সংসদ নির্বাচন, বিএনপি এখনও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল, আওয়ামী লীগ সংবিধান সমুন্নত রাখার পক্ষে ঐক্যবদ্ধ। এমন বাস্তবতায় এবারের নির্বাচনে কেমন হবে ভোটারদের উপস্থিতি? সম্প্রতি হয়ে যাওয়া সিটি নির্বাচনগুলোর প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি না আসলেও এবার ভোটারদের উপস্থিতি বাড়বে। বিগত দিনের প্রতিটি নির্বাচন থেকে এবারকার নির্বাচনের টার্ন আউট বেশি হবে, কারণ মানুষ উন্নয়নের সপক্ষে ভোট দিতে চায়। বাংলাদেশের জনগণ দে আর রেসপন্সিবল পিপল, তারা দায়িত্বশীল ভোটার, তারা ভোট দিতে আসবে বলে আমি মনে করি। এর একটা প্রমাণ স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখেছি 60-70% উপরে ভোট করেছে। পৃথিবীর যে সমস্ত দেশ আমাদেরকে এত পরামর্শ দেওয়ার চেষ্টা করছে নির্বাচনে, তাদের দেশে 25% উপরে লোক ভোট দিতে আসে না। 18 সালের নির্বাচনে যেখানে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না আওয়ামী লীগের, সেখানে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেভাবে সক্রিয় ছিল না, সেটা সঠিক। কিন্তু যেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, সেখানে তো ভোটারদের যেমন উপস্থিতি ছিল, আমাদের নেতাকর্মীদেরও সরব উপস্থিতি সব জায়গায় ছিল। বিএনপি অংশগ্রহণ করুক আর না করুক, এরপরও ব্যাপক ভোটার উপস্থিতি আগামী নির্বাচনে হবে। গত দুটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগ মনে করছে, বিএনপি যদি শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যায়, তাহলে নির্বাচনকে বিতর্কিত করতে চাইবে, ফলে তেমন রাজনৈতিক প্রস্তুতি নিয়েই এগুচ্ছে আওয়ামী লীগ। জানান নেতারা, তারা চেষ্টা করবে নির্বাচন বিতর্কিত করবার জন্য। আমাদের চেষ্টা থাকবে নির্বাচনটিকে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং স্বতঃস্ফূর্ত করবার জন্য, এবং আমরা সেভাবে রাজনৈতিকভাবে আমাদের কর্মীদের প্রস্তুত করছি, যাতে আমাদের কর্মী, সমর্থক, সমানুধ্যায়ী এবং দেশের সাধারণ নাগরিকরা ভোট কেন্দ্রে আসেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করেন অবাধে। এই বিষয়টি সম্পর্কে আমাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমার ধারণা, বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক, ভোট কাস্টিং রেট 50 অতিক্রম করবে। নেতারা জানান, ভোটারদের কেন্দ্রে আনার ব্যাপারে সবচেয়ে বেশি নিয়ামক হিসেবে কাজ করে প্রার্থীর জনপ্রিয়তা। 300 আসনে আওয়ামী লীগ তেমন প্রার্থী দেবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সংগঠনকে শক্তিশালী করতে কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে বর্তমানে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া 1 আসন ব্যতিক্রম। নির্বাচন সামনে রেখে দল গোছানো তো দূরের কথা, নেতাদের দ্বন্দ্বে 2 ভাগে বিভক্ত কর্মীরা। আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সংসদ সদস্যের দ্বন্দ্বে বিভক্ত নেতাকর্মীরা পড়েছেন দ্বিধা দ্বন্দ্বে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো। তারই ধারাবাহিকতায় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগও শুরু করেছে নির্বাচনী প্রস্তুতির কার্যক্রম। তবে বর্তমান আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া এক আসন দৌলতপুর তার ব্যতিক্রম। নির্বাচনকে সামনে রেখে দল গোছানো তো দূরের কথা, নেতাদের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত কর্মীরা। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সরোয়ারজাহান বাদশার সাথে আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ রেজাল হক চৌধুরীর দ্বন্দ্বে বিভক্ত নেতাকর্মীরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্বে। নির্বাচনের আগে এই দ্বন্দ্ব ও কোন্দল নিরসন না করা গেলে আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন নেতাকর্মীরা। আমাদের গ্রুপিংটা আমরা চাই না, আমরা চাই সবাই প্রত্যেকেই আমাদের এক ব্যানারে এসে কাজ করুক। আমার দলের ভিতরে যদি গ্রুপিং লবিং এর কোনো কিছু সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমাদের সাধারণ মানুষ বা সাধারণ কর্মী যারা আছে তারা হচ্ছে খুব সমস্যার ভিতরে পড়ে। দলের স্বার্থের জন্য উভয় সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুরে আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও বিভক্তির জন্য বর্তমান সংসদকেই দোষারোপ করছেন সাবেক সংসদ ও আওয়ামী লীগের এই নেতা। এমপি সাহেবদের কুকর্ম দৌলতপুরের মানুষ সব জানে, কার ইন্ধনে দৌলতপুরের মানুষের খুন হচ্ছে। যে এমপি দিনে দুপুরে প্রকাশ্যে গুলকের মানুষ হত্যা করছে ওই দল সর্দার, আর তারই পক্ষে নেই বলতে দল সর্দার নাই। আর নেতাকর্মীদের বিভক্তি ও বিশৃঙ্খলার জন্য সাবেক সংসদকেই দুষছেন বর্তমান সংসদ সরোয়ারজাহান বাদশা। বলছেন তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। একটা বিশেষ মহল এবং একজন সাবেক সংসদ সদস্যর নেতৃত্বেই এই ঘটনাগুলো ঘটছে। তার বিরুদ্ধে সাংগঠনিক আমরা রেজুলেশন করেছি এই তার এই অসাংগঠনিক কার্যকলাপের ব্যাপারে, এবং আমরা জেলাকে অলরেডি মৌখিকভাবে অবহিত করেছি। আমরা এখন এই রেজুলেশন ঢাকাতেও আমাদের প্রথমে জেলায় দেব এবং এটা আমরা ঢাকাতেও পাঠাব। তবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব বলছেন, তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব বিভেদ থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাই একসাথে কাজ করবে। নির্বাচন নিয়ে এখানে আমাদের প্রার্থীদের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল, কিন্তু এখন প্রত্যেকটি ইউনিয়নে সকলে মিলেমিশে কাজ করছেন দলের। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবে। নির্বাচনের আগেই নেতাকর্মীদের দ্বন্দ্ব নিরসন না করা গেলে আগামী নির্বাচনে এ আসন ধরে রাখতে আওয়ামী লীগকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আগামী 17 জুলাই অনুষ্ঠেয় ঢাকা 17 আসনের ভোট শতভাগ সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে নির্বাচন কমিশনের ঢাকা 17 আসনের উপনির্বাচন সহ 75টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ভোট উপলক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে কমিশনের অধীনে সব নির্বাচন অনুষ্ঠিত সুষ্ঠু হয়েছে, সে ধারাবাহিকতায় ঢাকা 17 সহ ওই দিন অনুষ্ঠেয় সব ভোট সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে কমিশন। সিইসি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে এ বৈঠকে নির্বাচন কমিশনার, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান কমিশনের অধীনে এই প্রথম ঢাকা 17 আসনের ভোট হচ্ছে ব্যালটে। ব্যালটের এবং ইভিএম মেশিন সকলের জন্য একই ধরনের নিরাপত্তা দেওয়া হবে, সুতরাং এখানে সকল নিরাপত্তা নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ। নির্বাচনের আগে কি হবে না না হবে সেটা আগাম কিছু বলা যাবে না, যাতে কোনো কিছু যাতে না ঘটে তার সকল প্রস্তুতি নেওয়া আছে। সুতরাং আশা করি আমাদের নির্বাচন সুষ্ঠু হবে। ভোট নির্ভর করে জনগণের উপরে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এদের উপরে। আমার কাজ হইল কেন্দ্রের বাইরে টোটাল আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ রাখা, যাতে সম্মানিত ভোটাররা সুষ্ঠুভাবে কেন্দ্রে যাইতে পারেন ভোট দেওয়ার জন্য। আমি 100% গ্যারান্টারকে নির্বাচন দেখেন আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কিনা, যদি না পান তখন আমাকে বললেন, তখন আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খন্তে চলে যাব। নকশা পাশ হওয়ার পরও প্রকল্প গ্রহণে বিলম্ব হয় কেন, সে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্কৃতি মন্ত্রণালয়ের 6 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত কপিরাইট ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ প্রশ্ন রাখেন তিনি। বলেন, সংস্কৃতি চর্চায় তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। জুবায়ের রাজনের প্রতিবেদন।
মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের 6 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত কপিরাইট ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় জাদুঘরে। এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ কপিরাইট ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চায় প্রযুক্তি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিতে হবে, তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। প্রযুক্তি শিক্ষা এবং প্রযুক্তিকে ব্যবহার করা এবং আমাদের সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে সম্পৃক্ত করে আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সাংস্কৃতিক চর্চার কেন্দ্র এই পর্যায়ে আমাদের নিয়ে যেতে হবে, একেবারে তৃণমূল মানুষের কাছে নিয়ে যেতে হবে। অনেক মেধা সেখানে লুকিয়ে আছে, সেগুলো আমাদেরকে তাদেরকে আরও উৎসাহিত করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, উৎকর্ষ সাধন করতে হবে এবং আমাদের জাতীয় পর্যায়ে সেগুলি মূল্যায়ন করতে হবে। নকশা পাশ হওয়ার পরও অনেক প্রকল্প গ্রহণে বিলম্ব হয়, কেন এ বিলম্ব সে বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। সংস্কৃতি চর্চা বেগবান করতে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলেও জানান সরকার প্রধান। সরকার পাবলিক লাইব্রেরিকে নতুন আঙ্গিকে গড়ে তোলার জন্য 524 কোটি টাকা ব্যয়ে গ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে। একটু দুঃখের কথাই বলে রাখি, এটা বেশ কয়েক বছর আগে কয়েকবার এই ডিজাইনটা দেখে আমি তৈরি করে মানে রেডি করে দিয়েছিলাম, কিন্তু আজকে সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। কিন্তু আমি জানি না এত দেরি কেন হলো, সেটাই সব থেকে বড় কথা। জাতীয় গ্রন্থাগারগুলো ডিজিটাল করার উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব উপজেলা ও ইউনিয়নে লাইব্রেরি কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে। সকল উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি লাইব্রেরি কার্যক্রম সম্প্রসারণ করার উদ্যোগ আমরা গ্রহণ করব। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। নিরাপত্তার নামে জনগণ থেকে বিচ্ছিন্ন করা নয়, জনসম্পৃক্ততার মধ্যেই ভিভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 48তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, দায়িত্বের পরিধি বৃদ্ধি, সাংগঠনিক কাঠামোর পরিবর্তন এবং প্রেসিডেন্ট গার্ড সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় রেজিমেন্ট একটি সুশৃঙ্খল, পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। রাষ্ট্রপতি আরও বলেন, পিজিআর প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। রেজিমেন্টের প্রয়াত সৈনিকদের আত্মার মাগফেরাত কামনা করেন রাষ্ট্রপ্রধান। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে ভিভিআইপিদের, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সর্বাত্মক সমন্বিত নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। তবে নিরাপত্তার সাথে সাথে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব। একজন উবার চালক এবং অপরজন ইলেকট্রিশিয়ান হলেও মূল পেশা তাদের ছিনতাই করা। সোহেল ও ইউসুফ মিলে ঈদের রাতে হামলা চালায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবের ওপর। সকালে পঙ্গু হাসপাতালে ভুক্তভোগীকে দেখতে যান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। কুশল বিনিময় শেষে তিনি গণমাধ্যমকে জানান এসব তথ্য। বলেন, সোহেল ও ইউসুফকে এর আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার করা হয়, তবে বারবার জামিন পেয়ে বের হয়ে আবারও একই অপরাধ করছে। ঈদের আগে 500 বেশি এবং ঈদের পর 150 জনের বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ঈদের দিন ছিনতাইয়ের ঘটনায় 37 জন এবং এর পরদিন 17 জন আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একজন উবার পাঠাওয়ালা, একজন পাঠাওয়ালা আর একজন ইলেকট্রিশিয়ান, তাদের পেশা, তাদের নামে আগেও ছিনতাইয়ের মামলা আছে। তাহলে এখন এক পেশা তাদের পেট ভরতেছে না, তারা এখন ডাবল পেশা নিচ্ছে। একসাথে পাঠাওয়ালা আর একদিকে আপনার ছিনতাই করে, আর একজন ইলেকট্রিশিয়ান আবার ছিনতাই করে। ইঞ্জুরি হয়েছে, তার অপারেশন করবো আগামীকাল এবং এর পরবর্তীতে তার কাজ কতটুকু করবে, এটি থেরাপি বা সময় না গেলে বলা যাবে না। তবে আশা করি যে এই যে 100-তে 100 আমরা কখনই পাবো না, তবে আমরা 100-র যত কাছাকাছি যেতে পারি আমরা চেষ্টা করতেছি, তবে উপরওয়ালার সাহায্য ছাড়া হবে।
ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় রাজধানীর 25টি এলাকায় ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে দক্ষিণ সিটির বলধা গার্ডেন এলাকায় তিন দিনব্যাপী চিরুনি অভিযানের উদ্বোধন শেষে একথা জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন বহুতল ভবনের লার্ভা পেয়ে 20,000 টাকা জরিমানা আদায় করে সিটি কর্পোরেশন। এছাড়া সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযানও চালায়। ঢাকা দক্ষিণ সিটি কর্মের কিছু এলাকাতে একটু মশকের লার্ভা বা ঝুঁকিপূর্ণ হিসাবে মধ্যে আছে, সেটা বিবেচনায় নিয়ে বিশেষভাবে স্বাস্থ্য বিভাগ থেকে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়ে আছে এবং ওটার পাশাপাশি আমরা নিজেরা আরো কিছুটা আরো একটু সতর্কতামূলক হিসাবে আরো 4টি ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করে 25টি ওয়ার্ডকে কিন্তু আজকে থেকে ক্র্যাশ প্রোগ্রামের আওতায় এনেছি এবং যেখানে আমাদের জনবল বা যে ওষুধ থেকে শুরু করে যেভাবে দেওয়া হতো এটাকে আমরা দ্বিগুণ করে দিয়েছি। পাশাপাশি সবাইকে সচেতন করা এবং একইভাবে আমাদের ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, মুগদা হাসপাতালে কি পরিমাণ রোগী বর্তমানে ভর্তি হয়েছে না ডেঙ্গু রোগী আমাদের জানান। ধন্যবাদ ঈশিকা, আমি কিছুক্ষণ আগেও এই মুগ্ধ হাসপাতালে এসেছি এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে মুগ্ধ হাসপাতালে কিন্তু ধারণ ক্ষমতার বাইরে গিয়ে কিন্তু আসলে এখন ডেঙ্গু রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি আছে। গত 24 ঘন্টার হিসাবে যদি আমরা বলি প্রায় 131 জন কিন্তু নতুন রোগী আসলে এই মুগ্ধ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আপনারা আমরা পরিচালকের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি আমাদেরকে যে তথ্য জানিয়েছেন গত 24 ঘন্টায় কিন্তু আসলে 3 জন রোগী কিন্তু এই হাসপাতাল থেকে মৃত্যুবরণ করেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং এই জুলাইয়ের প্রথম দিক থেকে মানে 1 জুলাই থেকে এই পর্যন্ত প্রায় 7 জন রোগী কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন এই শুধুমাত্র মুগ্ধ হাসপাতালেই চিকিৎসা নিতে এসে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই সারা বাংলাদেশে কিন্তু প্রায় 9 জন রোগী কিন্তু আসলে 1 জুলাই থেকে এই পর্যন্ত কিন্তু মৃত্যুবরণ করেছে, তার ভিতরে 7 জনই কিন্তু আসলে এই মুগ্ধ হাসপাতালের। এর এখানকার পরিচালকের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি এখানে কিন্তু আসলে ধারণ ক্ষমতার থেকেও কিন্তু আসলে আপনার অতিরিক্ত রোগীর চাপ কিন্তু এখন তারা আসলে বেশ চাপ পোহাতে হচ্ছে তাদেরকে এবং যদিও লোকবল সংকট এবং আরো নানা সংকটে কিন্তু আসলে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ, সে বিষয়ে কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা তাদের উর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছেন সেখানে তারা অভিযোগ জানিয়েছেন যে আসলে এই এত রোগীর চাপ আসলে সামাল দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে এবং প্রয়োজনীয় লোকবল সংকট দরকার। আমরা কিছুক্ষণ আগে কয়েকজন রোগীর সাথে আমরা কথা বলেছিলাম, সেই রোগীদের কাছ থেকে আমরা যেটা জেনেছি ঢাকার থেকে এবং ঢাকার বাইরের রোগীদের সংখ্যা বেশি এবং ঢাকায় যারা রয়েছেন তাদের সংখ্যাটা একটু কম, তবে বেশিরভাগই কিন্তু আসলে দ্বিতীয়বার আক্রান্ত হয়ে রোগীর সংখ্যাটাই বেশি এবং এ নিয়ে কিন্তু আসলে একদম ঝুঁকির মধ্যে রয়েছে আমাদেরকে এমন তথ্য জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তারা আরো জানিয়েছেন যে এবার কিন্তু আসলে প্রথম যে ডেঙ্গু আক্রান্ত হয়েছে তাদের থেকে বেশি আক্রান্ত হচ্ছে দ্বিতীয়বার আক্রান্তের সংখ্যাটা বেশি এবং তাদের নিয়ে বেশ আসলে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা দিতে গিয়ে। আরেকটা বিষয় আপনাকে একটু বলে রাখি যে আমরা কিছুক্ষণ আগে একজন রোগীর সাথে কথা বলেছি, তিনি কিন্তু তার আসলে আপনার অন্তঃসত্ত্বা 2 মাসের এবং সেই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তিনি কিন্তু বুঝতে পারেননি আসলে তার যে ডেঙ্গুর সিমটম রয়েছে বা লক্ষণ রয়েছে। তিনি আমাদেরকে যারা জানিয়েছেন প্রথমে প্রচন্ড জ্বর এবং বমি হয়েছে, তিনি ভাবছেন হয়তো বা তার কোনো গাইনি কোনো সমস্যা, কিন্তু আসলে পরবর্তীতে তিনি একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে তিনি দেখেন যে আসলে তাকে বলা হয় যে আপনি ডেঙ্গুর পরীক্ষা করান এবং কতক্ষণ আপনার পরীক্ষা নিরীক্ষার শেষে কিন্তু তিনি আসলে জেনেছেন তার আসলে ডেঙ্গু রোগে আসলে তিনি আক্রান্ত হয়েছেন। এমন এই ধরনের রোগীরা কিন্তু আসলে এখন খুবই ঝুঁকির মধ্যে রয়েছেন এবং আপনারা যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আসলে প্রথমে গাইনি যে ডক্টর রয়েছেন তার পরামর্শ নেওয়ার পরে এবং পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও তার চলবে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে আসলে যেসব মানুষ ঈদে ছুটিতে ঢাকার বাইরে গিয়েছেন তারা যখন ফিরবেন ঢাকাতে আবার তখন আসলে ডেঙ্গু রোগের চাপটা আরো বেশি বাড়তে পারে এবং তখন আসলে আরো মারাত্মক ঝুঁকির দিকে কিন্তু যেতে পারে। সেই বিষয়টা কিন্তু আমাদেরকে তারা নিশ্চিত করেছেন এবং তারা শঙ্কা করছেন যে আসলে এখন যারা ঢাকার বাইরে রয়েছেন তারা যে বাসা তালাবদ্ধ করে রেখেছেন এবং পানি জমে গেছে বিভিন্ন টবে এবং পাত্রে এবং ছাদে এবং বিভিন্ন জায়গায় যে পানি জমে গেছে সেই
ভিত্তিতে আসলে লার্ভা পাওয়া যেতে পারে এবং সেই লার্ভা থেকে ডেঙ্গু বাসা সৃষ্টি হতে পারে। অবশ্য তারা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কিন্তু জানিয়েছেন যে যদিও যারা ঢাকা থেকে ঢাকার বাইরে যারা ছিলেন ঈদ করতে গিয়েছিলেন তারা যদি আবার ফিরে আসেন তো অবশ্যই তাদেরকে সচেতন হওয়ার জন্য এসেই প্রথমে যেসব টব এবং আপনার যেসব জায়গায় পানি জমে থাকার কথা সেগুলো পরিষ্কার করার কথা তা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে যাতে খুব শীঘ্রই এসে যেন সেগুলো পরিষ্কার করে নেয় এবং আপনার খুবই সচেতনভাবে যেন এই কাজগুলো করা হয়। নিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম সহকর্মীর কাছে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে প্রতারণা ও ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটিতে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তরের 5 সদস্যের তদন্ত কমিটি। সেখানে রয়েছেন সহকর্মী জানাতুল ফেরদৌস মোহনা, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহনা, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির অভিযানের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ ঈশিকা, আমি এখন আছি সেন্ট্রাল রাজধানী সেন্ট্রাল হাসপাতালে। তো রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 5 সদস্য বিশিষ্ট একটি টিম সকাল 10টায় এসেছিল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। এবং আমরা জানি যে নবজাতক ও মা মৃত্যুর ঘটনায় যে চিকিৎসার যে অবহেলা বা গাফিলিতি, আর সেই ঘটনায় নিহত আখির স্বামীকে তারা ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের পর তার সাথে আমরা যখন কথা বলি, কথা বলার সময় তিনি আমাদেরকে জানান যে তাকে ওই দিন কি ঘটেছিল সে সম্পর্কে আজকেও পুনরায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই ঘটনা পুনরায় কিন্তু তাকে বারবার বলতে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে বলা হয়েছে। এছাড়া আমরা এখন দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে 5 সদস্য বিশিষ্ট একটি টিম, তারা এখনই হচ্ছে যে তাদের মিটিং শেষে এবং তাদের জিজ্ঞাসাবাদ শেষে মাত্রই হচ্ছে এখান থেকে নেমে গেল এবং তারা নেমে হচ্ছে যে তারা চলে যাচ্ছে এবং তারা বর্তমান পরিস্থিতি কি কতক্ষণ তথ্য কি সেই সম্পর্কে এখনো আমাদের অবহিত করেনি এবং তারা অবহিত ছাড়াই তারা চলে যায় এখনই। তো যতটুকু এখান থেকে আমরা জানলাম যে আখির স্বামীর কাছ থেকে, যে আখির স্বামী আমাদেরকে জানিয়েছেন যে তিনি বিএমডিসিতে অভিযোগ জানিয়েছেন, হাইকোর্টে তার শাশুড়ি মামলা করবেন এবং থানায়ও একটি মামলা চলমান অবস্থায় রয়েছে। অর্থাৎ তারা আরো 2টি মামলা করবেন এই প্রেক্ষিতে এবং তারা আশা করছেন যে এই মামলার এবং তারা যথাযথ প্রমাণাদি সহ অভিযুক্তদের শাস্তি তারা কামনা করছেন। এছাড়া হচ্ছে যে আমরা যে ফেসবুক বা হচ্ছে বিভিন্ন মাধ্যমে আমরা একটা পোস্ট দেখতে পাচ্ছিলাম যে কুমিল্লা থেকে অথবা হচ্ছে যে আসার সময় যে আখির অনেক ব্লিডিং রক্তপাত হচ্ছিল, যে খবরটার সম্পর্কে হচ্ছে যে তার স্বামী জানায় যে এই সম্পর্কে কোনো তথ্য তিনি জানতেন না, কিন্তু এবং এই সম্পর্কে যে তথ্য যেগুলো আমরা গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি তা সম্পূর্ণ ভুল। এবং এই সম্পর্কে তিনি বলেছেন যে ব্লিডিং বা যে রক্তপাত হয়েছে সেই রক্তপাত সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পরেই হয়েছে। তো তিনি আমাদের এই সকল তথ্যই জানিয়েছেন, এই পর্যন্তই আমরা তথ্য জানতে পেরেছি। আর এই ছিল আমার কাছে সেন্ট্রাল হাসপাতাল থেকে সর্বশেষ সংবাদ। সোহনা, ধন্যবাদ আপনাকে। নন্দিনী 2 জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে লাগা আগুন 11.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোর 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার সন্ধ্যায় শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত সাগর নন্দিনী 2 জাহাজ থেকে সাগর নন্দিনী 4 জাহাজে তেল অপসারণ করে ডিপোতে নেওয়া হচ্ছিল। এ সময় জাহাজ 2টি নোঙর করা ছিল, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আর জাহাজ 2টিতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। নদীর পানিতেও তেল ছড়িয়ে পড়ে, পরে জাহাজের তেল নিঃশেষ হয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা 9 পুলিশ সহ 11 জন দগ্ধ হন। অগ্নি নির্বাপনে বরিশালের সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়। টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার 133 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাট ও নেত্রকোনায় নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের সকল নদ নদীর পানি। বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এদিকে গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে পৌর শহরের আরপিন নগর, নতুনপাড়া, পশ্চিম হাজিপাড়া, পশ্চিম তেঘরিয়া,
সাহেববাড়ি ঘাটে বৃষ্টির পানিতে ডুবে গেছে সড়ক। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বিশ্বম্ভরপুর এলাকার শক্তিয়ার খোলা পয়েন্টের 100 মিটার সড়কে ডুবে গিয়ে বন্ধ হয়েছে যান চলাচল। বৃষ্টির কারণে অনেকে বাড়িতে পারে না, পানি পায় যত পিছনে যাবেন তত খালি বাড়তে, কোনো কমার দিকে কোনো লক্ষণ নাই। আজকে প্রায় হাঁটু সমান সমান হয়ে গেছে, একদিনের ব্যবধানে অনেকটা পানি বাড়ছে, বলা যায় 4-5 সেন্টিমিটার পানি বাড়ছে। আগামী 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এতে পানি আরও বেড়ে নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুর 12টা থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করছে, ডুবে গেছে রাস্তাঘাট। জেলার 5 উপজেলার তিস্তা চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কয়েকদিনের টানা বর্ষণে নেত্রকোনার কংস, সোমেশ্বরী, ধনু এবং উদ্ধাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদীগুলোর মধ্যে কলমাকান্দার উদ্ধাখালী নদীর পানি বিপদসীমা 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। কলমাকান্দা উপজেলার বগলা ইউনিয়নের অন্তত 5টি গ্রামে বন্যার পানি ঢুকেছে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। ইমরুল কায়েস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। ভারত থেকে প্রবেশ করে পদ্মা নদীর সাথে সংযোগ হওয়া মহানন্দা নদীতে জেলা শহরের রেহাইচর এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ভাটিতে হচ্ছে এ প্রকল্প। কাজ শেষ হলে নদীর 2 ধারের 8,000 হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। নদী পাড়ের বাসিন্দাদের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এ প্রকল্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব, ভূগর্ভস্থ পানির ব্যবহার, বৃষ্টিপাত কমে যাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল সহ বিভিন্ন এলাকা পানিশূন্য হয়ে পড়ে। এই সংকট কাটিয়ে উঠতে রাবার ড্যাম প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়িত হলে মহানন্দা নদীতে সারা বছর প্রায় 15-20 ফিট পানি থাকবে, ফলে বছর জুড়ে দেশি মাছ আহরণ ও কৃষি জমিতে চাষাবাদের পরিমাণ বাড়বে। পরিবর্তন আসবে চাষাবাদের জন্য, পানি যে পরিমাণের পানির দরকার সে জনগণ পানি পাবে, জমিতে ফসল ফলাবে। এই পানটা মানলে টিবেলে পানি পাবে, জমি চাষ হবে, ধান হবে, আপনার মাছ চাষ হবে। রাবার ড্রামের ফলে বরেন্দ্র অঞ্চলে চাষাবাদের উঁচু জমিতে সেচ সুবিধার পাশাপাশি কমবে ভূগর্ভস্থ পানির ব্যবহার ও অনাবাদী জমির পরিমাণ। বর্তমানে বরেন্দ্র এলাকায় যে গ্রাউন্ড ওয়াটার টেবিল, গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করে যে ইরিগেশন করা হচ্ছে, দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এই পানিটা পাওয়া যাচ্ছে না, পানির অভাবে অনেক সময় সেচ কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই রাবার ড্যাম হলে আমরা যদি মহানন্দার পানি ওই এলাকায় নিয়ে যেতে পারি, তাহলে গ্রাউন্ড ওয়াটার অনেকাংশেই বন্ধ হয়ে যাবে, মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার অনেক সব বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে 393 মিটার দৈর্ঘ্যে রাবার ড্যাম প্রকল্পের কাজ শেষ হয়েছে 87%। আগামী বছর জুন মাসের মধ্যে বাকি কাজ শেষ করা হবে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। রাবার ব্যাগটা সেট করলে আমাদের কাজটা শেষ হবে, এটা চায়না থেকে রাবার ব্যাগটা আসবে। আমরা আশা করতেছি আগামী অর্থবছরের ভিতরে আমরা এই কাজটা শেষ করতে পারবো। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের কাজেও দেরি হয়েছে দাবি স্থানীয় সংসদের। প্রকল্পটি নিয়ে কিছু জটিলতা দেখা দেয়। প্রথমত রাবার ড্যাম না করে সুইচ গেট আকারে, বৃহৎ আকারে সুইচ গেট করা যায় কি না, এরকম সমীক্ষা চালাতে গিয়ে রশি টানাটানির কারণে এটি পিছিয়ে পড়ে। আমরা আশাবাদী এই বছরের মধ্যে আমরা রাবার ড্যামটি উদ্বোধন করব মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে। 2021 সালে নির্মাণ কাজ শুরু করা রাবার ড্যাম তৈরিতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 251 কোটি টাকা। ইমরুল কায়েস, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিয়মনীতির তোয়াক্কা না করেই 100 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মৌলভীবাজারের রাজাপুর পিসি গার্ডার সেতুর আশপাশ থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর মধ্যবর্তী সেতুর পিলারের নিকট থেকে বালু উত্তোলন করায় ঝুঁকিতে পড়ছে সেতুটি, হুমকির মুখে পড়েছে স্থায়ী বন্যা প্রতিরক্ষা বাঁধও। তবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সালেহ এলাহি কুটির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার কুলাউড়া পৃথিমপাশা ইউনিয়নের মনোনদীর চিত্র এটি। এই নদীর উপর রাজাপুর পিসি গার্ডার সেতুর প্রায় 100 মিটারের ভেতর বলগেট মেশিনে সকাল সন্ধ্যা বালু উত্তোলন করা হয়।
একটি দুইটি নয় অন্তত ১৩টি বলগেট মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে কৃত্রিম পাশা ইউনিয়ন পরিষদের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কিবরিয়া হোসেন খোকনের বিরুদ্ধে। ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর পিলারের গোড়ায় কোনো প্রোটেকশন দেয়াল না থাকায় সেতুটি চালু হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রায় এক বছর যাবৎ সেতুর ১ কিলোমিটারের ভেতরে বালু উত্তোলনের ফলে বন্যা প্রতিরক্ষা বাঁধ ও পাশের আবাদে জমি বিলীনের আশঙ্কা করা হচ্ছে। অবৈধভাবে বালি তুলের এই বালি তোলার কারণে ওজন ব্রিজের ক্ষতি হওয়ার আমরা রাস্তাঘাটও অনেক ক্ষতি হওয়ার তারা একশো আট দূরে থেকে বালি তুলের আমরা বাধা দিলে বাধা মানে না তারা মেশিন লাগাইছে গাঙ্গে লাগাইয়া আর ১০টা মেশিন লাগাইয়া ওজন বাটিয়ে দিনের আইতে বালি তুলতেছে তারা নিষেধও মানে না কিচ্ছু মানে না। অনেক সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিষেধাজ্ঞা পড়ে দুই একদিন কাজ মানে বালু তোলা উত্তোলন বন্ধ হয় আবার দেখা যায় অদৃশ্য শক্তির কারণে এখানে বালু তোলা শুরু হয়। সেতুর দুই পাশের মুখ ভরাট করার জন্য বালু সরবরাহ করার কথা থাকলেও যে বালু তোলা হচ্ছে তা ব্যবসার জন্য বলছেন এই ইউপি সদস্য। বালু দেওয়ার চুক্তি হয়েছে কিন্তু তাই না আমরা তুলিয়া দেওয়ার জায়গা দিতে হইব আমরা যে বায় থাকিয়ে তার রাস্তা নিয়ে দিতাম কিন্তু এর চেয়ে গালা তার দূরই আমরা আর সুবিধা নাই দিতে গিয়া এখন যদি আমরা সুবিধা করে দেন তাহলে আমরা প্রশাসনিকভাবে যদি আলাপ আলোচনা করিয়া দেন তাহলে আমরা দিতে পারবো। নিয়ম নীতি তোয়াক্কা না করে সেতু সন্নিকটে বালু উত্তোলনে উদ্বোধনের আগেই মারাত্মক ক্ষতি হতে পারে যে কোনো সময় এটা বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। তো এইটার ক্ষেত্রে আমরা ইতোমধ্যে এর আগেও আমি ইউএনও সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আমি মনে করবো যে আমি আরও তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো যাতে এ ধরনের বালুমহলকে থেকে বালু উত্তোলনকে আমরা যেন প্রতিহত করতে পারি আইনগত দিক থেকে। তবে জেলা প্রশাসন বলছে সঠিক খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বালি তোলার বিষয়ের কথা বলছেন আমি হচ্ছে ওখানকার যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য যারা আছে তাদের মাধ্যমে আমরা খোঁজ নিব, খোঁজ নিয়ে হচ্ছে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। অবৈধভাবে বালু উত্তোলনে মনু নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলা শহরের মাইজদি বাজারের কারাগারের সড়কটিতে হালকা বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অন্যদিকে রাস্তার ওপর অবৈধভাবে ফুটপাত দখল করে চৌকি বসিয়ে ব্যবসা করছে বাজারের ইজারা নেয়া ব্যবসায়ীরা, তবে প্রশাসন বলছে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। খায়রুল আনাম রিফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার মাইজদি বাজার এলাকার কারাগারের সড়ক মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। হালকা বৃষ্টি হলে পানির নিচে তলিয়ে যায় সড়ক, জলাবদ্ধতার সাথে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। নগরের তিন গ্রামের প্রধান এ সড়কের পাশে জেলা কারাগার, হাসপাতাল ও ফরেস্ট অফিস সহ রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা। এরপরও নেই পর্যাপ্ত পানির নিষ্কাশন ব্যবস্থা। অভিযোগ রয়েছে রাস্তার উপর অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে বাজারের ইজারাদাররা। বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া যায় না এবং বাজারে ঢুকা যায় না, একটু বৃষ্টি হলে আমাদের এই রাস্তার উপরে একাটু পানি হয়, মানুষ হাঁটা করতে পারে না এবং কি চলাফেরা করতে খুব অসুবিধা হয়। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে পুলিশ লাইন রোডের যে কোনো এক পাশে আমাদের জন্য পরিপূর্ণ একটি ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হোক। তবে ইজারাদাররা বলেন সরকার নির্ধারিত জায়গা দিলে সরে যাবেন। প্রশাসনের কাছে আমরা আবেদন করছি, নিবেদন করছি আমাদেরকে একটা স্পেস দেওয়া হোক, কিন্তু আমাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা প্রশাসন থেকে করা হয়নি। করোনার সময় অনিশ্চল মাঠে বসাইছে, সেখানে আমরা বসছি। পার্মানেন্ট একটা শিফটিং করে দিতে একটা জায়গা তাহলে আমরা শিফট করতাম। আর সড়কের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানান নোয়াখালী পৌর মেয়র। যেসব জায়গায় জলাবদ্ধতার কারণে মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে সেই জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি, এর মধ্যে জেলখানা সড়ক আছে। দ্রুত এমন দুর্ভোগ থেকে রেহাই পেতে চান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।